কিন্তু জায়গায় জায়গায় যে শুরু হয়েছে, যে মিশনটা এরা শুরু করছে, মানুষের আমলটা কি হরানি, জায়গায় জায়গায় এরা বিভিন্ন ভাবে মানুষের আমলটা কি হরানির চেষ্টা করে, আজকে আমলটা কি হরানির চেষ্টা করেন, এবং আমরাও অটোমেটিকলি ভাবে দুর্বল হইয়া আমরাও আমলটা কি আমরা হরি যাই। পীর মুর্শিদর সারা জীবনের খেদমতর বিরোধী যারা, তারারে আনিয়া আপনি মঞ্চ আনিয়া আলোচনা করাইরা, মঞ্চ আনিয়া বইবার হতা হওয়ার মুর্শিদর আকিদার বিরুদ্ধে প্রচার করার সুযোগ আপনি আমি আমরা হরিয়া দিই। বাজনা তামসা এগুলা আমরার ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলীর ইসালে সব নাম দিয়া মাহফিল আমরা নিয়ে আবিষ্কার করিয়া এরারে নাজিল করি, ঠিক নেই নিসাব যে আলোচনা করছি, আলোচনা করার পরে বাদে তারা হন, আমরা তো জানি না কৌমির মানুষ, সাবর লাগি দোয়া করে লেগেছি, ফুলতলি সাবর লাগি দোয়া করার পরেই আমরা মনে করি ও যে এসেং বেসেং যে তাই উবাইয়া নাচে বইয়া নাচে, ফাগরির খালার দেখলেই বোঝা যায় যে পুরুষের ফাগরি নি না মহিলার ফাগরি, সন্দেহ জাগে। আমরা দাবি করি আমরা ফুলতলি মসলকর মানুষ। প্রশ্ন যদি হয় এই মাহফিল যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, প্রশ্ন যদি হয় যে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির আপনি দেখছো মানুষে কইবা আমি দেখছি, এবং সাথে ও কথাটাও কইবা যে আমারে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তান জীবনে সবচেয়ে বেশি মায়া করছে, যদি আমার বাইরে আমি জিকাই যে আপনারে ফুলতলি সাহেবে মায়া করছেন না কইবা আমারে সবচেয়ে বেশি মায়া করছেন, আমার আরক ভাই আমার খানদার তান যদি প্রশ্ন করে ফুলতলি সাহেবরে দেখছো নি মায়া করছেন নি আমারে সবচেয়ে বেশি মায়া করছে, জিকাই যদি তারাও সমান কথা কইবা যে ফুলতলি সাহেবে আমারে সবচেয়ে বেশি মায়া করছেন, আমারে কুলো লইছেন আমার বাড়িত গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহতরম হাজিরিন, রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাদুল মুহাদ্দিসিন, শামসুল উলামা, মুজাদ্দিদে জামান, মুর্শিদুনা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের ইসালে সওয়াব মাহফিল ও সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা বাদে দেওরাইল ফুলতলি কামিল মাদ্রাসার সাবেক সম্মানিত প্রিন্সিপাল হুজুর মহোদয় হযরত মাইজম সাহেব মাদ্রাসিল্লাহুল আলী, সম্মানিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাই অফল পর্দার আড়াল ও আমার মা ও বই নফল, ইন্তজামিয়া কমিটি সহ আঞ্জুমান আল ইসলা তালামিজে ইসলামিয়া লতিফিয়া কারি সোসাইটি ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড সহ সম্মানিত জনপ্রতিনিধি সাংবাদিক ভাই অফল সর্বস্তরের জনতা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনে আমাদেরকে আজকের এই মহতি ইসালে সব মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আমরা একবার সবে মন উজাড় করিয়া দিল কুলিয়া রব্বুল ইজ্জতর শুকরিয়া আদায় করি, সবে একবার পাঠ করুক আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, ইসালে সব মাহফিলর কার্যক্রম সময় মতো শুরু হয়েছে, ধারাবাহিকভাবে ইসালে সব মাহফিলের কার্যক্রম অব্যাহত থাকব, পর্যায়ক্রমে সম্মানিত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবা কোরআন এবং হাদিস থাকি। অতি অল্প সময়ে আমি আপনারা সামনে আলোচনা করব, আল্লাহ তাআলা তৌফিক দিতা ও মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, ও কারণে যে আজকে মুজাদ্দিদে জামান শামসুল উলামা আল্লাহর একজন মকবুল অলির ইসালে সব মাহফিল, আল্লাহর অলি অখলর তাজকিরা করলে, তাজকিরাতুল আউলিয়া করলে, আল্লাহর অলি অখলর আলোচনা করলে, এটা থাকি আমরা যারা আলোচনা করমু যারা হনমু আমরা সব উপকৃত হইমু, আল্লাহর অলির রোহানি ফয়েজ আমরা পাইমু। এর লাগে আমি সব উদাত্ত আহ্বান জানাইমু, অনেক মানুষ দোকানপাটও আসইন বারা মাহফিল তৈয়া ঘুরাফেরা কররা দুনিয়াবি খামখাসও আসইন, সময় আমরা বে না করিয়া এই সময়ের নষ্ট না করিয়া আউকা আমরা সব বই আল্লাহর অলির ইসালে সব মাহফিল বরকত লই অভাব নাই, এই যোগ্য আলিমুলামা হল
প্রতিনিয়ত প্রতিদিন বিভিন্ন মাহফিল ও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। কিন্তু আমরা যারা শ্রোতা, আমরা যখনই সিলেক্ট হনমু, যখনই মৌলভীবাজার হনমু, তখন সময় আমরা হইমু যে দূরইতা কিছু দেখে আইতা বা সিলেটর বাড়াটা কিছু দেখে আইতা, তাইলে হয়তো আরো ভালো আলোচনা হইল নে, বা সিলেটর বাড়া খেয়ে উইলে আমরা কিছু শিখলাম নে, বা তান ইলিম বেশি, বা বিভিন্ন কারণে আমরা সিলেটর বাড়ার আলিমুলামা যারা ওয়াইজিন যারা, তারারে আমরা অতি গুরুত্ব দেই। আবার এর মাঝে একটা পার্সেন্টেজ আছে, কিছু মানুষ আছেন যে যারা গলা যদি সুন্দর না হয় তাইলে আলোচনা শুনতে আইন না, বা ই আলোচনা বা ই নসিহত বক্তব্য যাওই আমরা কই এটারে অতি সুন্দর করি এটা অ্যাকসেপ্ট করেন না। হাজিরিন, যে কথাগুলো আমি আপনার সামনে উপস্থাপন করতাম সাইরাম, আজকের এই মাহফিল ঈসা আলাইহিস সালাম মাহফিল গোটা কমলগঞ্জের কেন্দ্রীয় মাহফিল, কমলগঞ্জের মাঝে অন্যতম এক বড় মাহফিল, আপনারা একমত নেন হিসাব হল। যেভাবে শ্রোতার মাঝে পরিবর্তন হওয়া দরকার, ঠিক তেমনি ভাবে মাহফিল কর্তৃপক্ষ যেগুলা, আমি আমার মৌলভীবাজার সদর উপজেলার অধিকাংশ মাহফিল, অধিকাংশ মাহফিল যাওয়ার সুযোগ হয় আমি কথা হই। আমি একজন ভাইস চেয়ারম্যান, যদিও এই উপজেলার না কিন্তু আপনার পার্শ্ববর্তী উপজেলার মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান দুইবার। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা যে এই সুযোগটা দিছেন একজন ভাইস চেয়ারম্যান, একজন জনপ্রতিনিধি। এই জনপ্রতিনিধির পাশাপাশি কোরআন হাদিসে বা আমদার উলামায়ে কেরাম হকলে জনপ্রতিনিধি ব্যাখ্যা করতে যে জনপ্রতিনিধির যে গুণাগুণ কইছেন, এর মাঝে অন্যতম গুণাগুণ হইল এই জনপ্রতিনিধি মানুষরে সৎপথর আদেশ দিবা, সৎপথ মানুষের আহ্বান করবা, এবং বিশেষ করে মানুষের নামাজ রোজা কথা কোরআন হাদিসর তালিম দিবা। এই কোরআন হাদিসর দৃষ্টিতে প্রকৃত জনপ্রতিনিধি তান্ডেই হয়। আমরা সমাজও আমরা দরিয়া নেই যে জনপ্রতিনিধি যারা, এই জনপ্রতিনিধি এরা ব্রিজ রাস্তা কালভার্ট বিচার মানুষের সুবিধা অসুবিধা, মানুষে যখন মুসিবত পড়ে তখন সময় তারারে ফাইতো, এর বাড়া এরার কোনো দায়িত্ব নাই, ঠিক না নিসাব হল। কিন্তু ইসলামর দৃষ্টিতে একজন জনপ্রতিনিধি তাইন মানুষের নামাজের কথা হইবা, নামাজের ইমামতির যোগ্যতা রাখবা, জুমার দিন তাইন খুতবা দেওয়ার যোগ্যতা রাখবা, মানুষের হেদায়তর তালিম দিবা, কোরআন হাদিসর কথা মানুষের সামনে উপস্থাপন করবা, এটাই প্রকৃত জনপ্রতিনিধির কোরআন এবং হাদিসর দিকটা কি প্রকৃত জনপ্রতিনিধির যোগ্যতা। এই যে কর্তৃপক্ষর সংশোধনের যে বিষয়টা, মৌলভীবাজারের বিভিন্ন মাহফিলও আমি যাই, কর্তৃপক্ষ মাহফিলের ব্যবস্থা করেন, কিন্তু এই টার্গেট যেটা, যে নিয়তর পরিশুদ্ধতা যেটা থাকার কথা বা খুলুসিয়ত যেটা থাকার কথা, কর্তৃপক্ষ মাহফিল ব্যবস্থা করতে যদি জিকাইন যে মাহফিলের প্রয়োজনীয়তা কিটা, সদর উপজেলার ইলা গ্রাম আছে, ইলা এলাকা আছে, এক গ্রাম সাইড ফাস বা তার চেয়েও অধিক মাহফিল জিকাইন যদি মেন্টালিটি কিটা আপনার মাহফিল করার, এক মাহফিল তো হয়ে গেছে, দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর মাহফিল করার মানে কিটা বা কারণ কিটা বা আপনার টার্গেট কিটা নিয়তটা কিটা। অধিকাংশ মাহফিল কর্তৃপক্ষের গেছে থাকি বারোই আইব যে এর আগে এক মাহফিল হয়েছে, এটার থাকি বড় মাহফিল আমরা করতাম। আবার আরো কিছু সময় যদি মাথায় কিছু পার্সেন্টেজ ইলা বারোই আইব যে এরার প্রোগ্রামও অত হাজার মানুষ হয়েছে, আমরার প্রোগ্রামও তার চেয়ে দ্বিগুণ মানুষ হইতে হইব আমরা টার্গেটটা ওঠা, এরা কিছু বক্তা আনছেন বিভিন্ন জায়গার থেকে আনছেন, আমরা তার চেয়ে ভালো বক্তা আনতাম, ডাকাত থাকি আনবো বা বিভিন্নভাবে হোক হেলিকপ্টার বা হোক প্লেন দি বা হোক উড়োজাহাজ দি, যেভাবেই পারি তার চেয়ে বেশি ব্যবস্থাপনা দিয়া, তার চেয়ে বেশি সম্মান দিয়া আমরা আলিম দূর দূরান্ত কি আনবো, টার্গেটটা হইল ওটা। কিন্তু প্রকৃতপক্ষে একটা প্রোগ্রামের ইন্তেজামিয়া কমিটি, একটা প্রোগ্রামের ব্যবস্থাপনা কমিটি, আহ্বায়ক কমিটি বা কর্তৃপক্ষ যারা, তারা নিয়ত থাকতো আসিল যে আমরা প্রোগ্রাম করতাম মানুষের কাছ থেকে সহযোগিতা নিরাম, মানুষের দিল কুলিয়া এই প্রোগ্রাম গুলা সর্বাত্মক সহযোগিতা করে বিভিন্ন ভাবে মানুষ শরিক হয়। টার্গেট থাকতো আসিল, আমরা মেন্টালিটি থাকতো আসিল, নিয়ত থাকতো আসিল যে আমরা আল্লাহ তাআলারে খুশি করবার লাগি এই মাহফিল গুলা আমরা করতাম, এই মাহফিল গুলার থাকি মানুষের কোরআন হাদিসের আলোচনা হনব এবং আমল করব, মানুষের মাঝে পরিবর্তন আইব, ঠিক নেই নিসাব হল।
কিন্তু আমরা মূল জায়গাটাকে হারিয়ে গেছি। হাজিরিন অত্যন্ত দুঃখের বিষয়, আমি খুব দুঃখ লইয়া আমার দিল দুঃখে ভারাক্রান্ত, এই দুঃখ লইয়া এই কথাগুলো আপনার সামনে উপস্থাপন করতাম, যেহেতু হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিল। আজকে খুব পরিতাপের বিষয়, বিভিন্ন মাহফিল আমরা দেখি, বিভিন্ন মাহফিলও যাওয়ার সুযোগ হয়, হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিল নাম দেওয়া, কিন্তু সারা জীবন যে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির আকীদার বিরুদ্ধে, সারা জীবন যে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মস্তকর বিরুদ্ধে, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির সিলসিলার বুজুর্গগণের বিরুদ্ধে, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মিশনের বিরুদ্ধে যারা সারা জীবন অবস্থান নিল, আমরা মাহফিল কর্তৃপক্ষগুলো গলা সুন্দর, বেখ আছে, বিক আছে, দেখতে অতি সুন্দর, নাচতে পারে, ফালাইতে পারে, অতি সহজ আইয়া মঞ্চ আইয়া চ্যালেঞ্জ দিলাইতে পারবো, 10 লাখ টাকা 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়ে গেলাম, বিভিন্ন ভাবে গান গাইয়া ফুলতলি মস্তকরে বিতর্কিত করা, জিকিরন নামে বন্টামি, মাজার ফুজা, মাজারে সেজদা করা, মাজারও গিয়া শিরক করা, ডুল বাজনা তামসা, এগুলা আমরার ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব নাম দিয়া মাহফিল আমরা নিয়া আবিষ্কার করিয়া এরারে নাজিল করি, ঠিক নেই নিসাব করি। আমি আজকে আমরার এই ইসালে সওয়াব বাস্তবায়ন কমিটি সহ আপনারা যারা এখানে উপস্থিত হইছেন, আমার দৃষ্টিতে এই মাহফিল আপনারা যারা উপস্থিত হইছেন, এই পর্যন্ত আমার কথা যারা হন্ডা, আমি আপনারা কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থাকি, প্রত্যেক এলাকার থেকে 1-2 জন মানুষ ইতিমধ্যে এই মাহফিলে উপস্থিত হয়েছেন, ঠিক নেই নিসাব করি। আমি আপনারা উদাত্ত আহ্বান জানাইমু যে পীর মুর্শিদর ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আপনার আয়োজন, যে পীর মুর্শিদর রোহানি দোয়া পাইবার লাগে আপনার এই আয়োজন, আপনি মানুষের কাছ থেকে সহযোগিতা লইরা, সাহায্য লইরা, এই দীর্ঘদিন কষ্ট করিয়া বাগান সাজাইরা, মানুষের কোরআন হাদিসের আলোচনা শোনাইবার লাগে, পীর মুর্শিদর রোহানি ফয়েজ পাইবার লাগে, কিন্তু পীর মুর্শিদর সারা জীবনের খেদমতর বিরোধী যারা, তারারে আনিয়া আপনি মঞ্চ আনিয়া আলোচনা করাইরা, মঞ্চ আনিয়া বইবার কথা হওয়ার, মুর্শিদর আকিদার বিরুদ্ধে প্রচার করার সুযোগ আপনি আমি আমরা করিয়া দিয়ার, আমি আপনার উদাত্ত আহ্বান জানাইয়ার, ভাই হল বাবা হল যে মাহফিল হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির আকিদার বিরোধী মানুষ, আর এই মাহফিল হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিল, কিতা মনে করেন আপনারা ফুলতলি সাহেবর ইসালে সওয়াব মাহফিল করিয়া ফুলতলি সাহেবর দোয়াত ফরবা নিনা বদোয়াত ফরবা, ফুলতলি সাহেবর বদোয়াত ফরবা, দোয়াত ফরবা নিনা বদোয়াত ফরবা, আমরা সব একমত আমরা ফুলতলি সাহেবর বদোয়াত ফরবো, কিন্তু এত আবেগী মানুষ আমরা, এত আবেগী মানুষ আমরা যে আমরা আমরার খাম করতে, আমরা আমরার মুখ থেকে কিছু বা করতে, আমরা কোনো সিদ্ধান্ত নিতে, কোনো কর্মকাণ্ড করতে, আমরা এত আবেগী হই, আবেগী হইতে হইতে আমরা লাইন সারিয়া বেলাইন আমরা যাইগি। হাজিরিন, এই কথাগুলো অত্যন্ত দুঃখে আমি আপনার সামনে উপস্থাপন করলাম। গতকালকে আমি দেখছি যে নেট খুব বাইরে লইছে একটা বিষয়, যারা নেট ইউজ করেন, আমি এত চালাক চতুর বা নেটওয়ার্কিং বা ফেসবুক ইউটিউব এগুলা তত বিজ্ঞ নাই, তারপরেও যুগর পরিস্থিতি বা যুগর পরিবেশ, জনপ্রতিনিধি বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা বা বিভিন্ন সংবাদ এই ইউটিউব বা ফেসবুক বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মিলে হিসাবে মাঝে মাঝে বিভিন্ন কারণে থাকতে হয়, লক্ষ্য করলাম যে 33,000 টাকা একজন আলিমরে দেওয়া হয়েছে, 33,000 টাকা অগ্রিম নেওয়ার পরে এই আলিম প্রোগ্রামও আইসন না। এবং আরো দুঃখের বিষয় যে এই মাহফিলের বাকি সব বক্তা দেখছি, এই মাহফিল যত মানুষে লাইভ হইয়া বক্তব্য দিছেন, সব মানুষ আমার ফুলতলি মস্তকর আঞ্জুমানে আল ইসলা এবং সালামি যে ইসলামিয়ার মানুষ, আমি প্রশ্ন রাখতাম চাই যে আঞ্জুমানে আল ইসলা সালামি যে ইসলামিয়া এই কারি সোসাইটি ইয়াকুবিয়া হিফজুল কোরআন বউ, আজকে যদি আমাদের এই অবস্থায় এই যে বক্তা 33,000 টাকা নিয়া, এই বক্তা কি আমার মস্তকর মানুষ, এই বক্তা কি আমার ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির আকিদার মানুষ, এই বক্তা কি আমার সিলসিলার মানুষ, যে বক্তা যে বা যারা আমার সাবকিবলার আকিদা আমার সাবকিবলার ঊর্ধ্বতন বুজুর্গ সম্পর্কে কটুক্তি করে আমরা মুসলমান মনে করে না, যারা আমরা সিলসিলার ঊর্ধ্বতন বুজুর্গে
বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কটাক্ষ করতেও যারা দ্বিধাবোধ করে না, তারারে আমরা মঞ্চ আনি এবং আনার সুযোগ করিয়া দেই, রাস্তা করিয়া দেই, আবার বিরোধিতা আমরা নিজেই করি। আমি আপনারা সবরে সজাগ দৃষ্টি রাখবার লাগি উদাত্ত আহ্বান জানাইয়ার। প্রশ্ন রাখতাম চাই, যে বা যারা যারারে আমরা আনিয়া মঞ্চ আনিয়া হাইলাইট করতাম, মঞ্চ আনিয়া কথা কইবার সুযোগ দিলাম, আপনারা প্রশ্ন করতাম চাই, আপনার সাহজাদা, আপনার সাহ বাড়ির মানুষ, আপনার সংগঠন, আপনার মসলক, আপনার তরিকার কয়জন মানুষে তারা নিয়ে তারার মঞ্চ তুলে, এটা চিন্তা করার বিষয় নাই? আপনার সাহজাদা, আপনার মসলক, আপনার সংগঠন, আপনার সিলসিলার একজন মানুষও তো তারা স্টেজই তুলে না, দাওয়াত তো যারা দূরের কথা, যারা আপনারে আমারে আমরা সিলসিলার মানুষে যারা মুসলমান মনে করে না, আমরা এরারে আনি কিন্তু তারার সেইজ আমরা যাওয়ার সুযোগ নাই, তারা আমরারে দাওয়াত দেয় না, কিন্তু আমরা উদরণের মানুষই আমরা আনি এবং আনার ব্যবস্থা করি, তারারে লইয়া আমরার মাহফিলগুলো সাজাই। আমি অনুরোধ রাখিয়ার যে কমলগঞ্জ অন্ততপক্ষে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই সারা জীবন তান জীবনের সবচেয়ে বেশি সফর মৌলভীবাজার কেন্দ্রিক হয়েছে, এবং হজরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই মৌলভীবাজারের মানুষ, গোটা মৌলভীবাজার জেলার মানুষের সবচেয়ে বেশি স্নেহ করছেন, মায়া করছেন, এবং সবচেয়ে বেশি আত্মা তান দিলর মাঝে সবচেয়ে বেশি জারার জায়গা দিচ্ছেন রইলা মৌলভীবাজারের মানুষ, ঠিক না নিসাব হল এই মৌলভীবাজারের মানুষ হল, আমরা সচেতন হওয়া দরকার। আজকের কমলগঞ্জের এই কেন্দ্রীয় মাহফিল, আমি আপনারা সবরে অনুরোধ রাখবো যে এই মাহফিল, যে মাহফিল গুলা আমরা ফাড়া দেওয়ার কথা আছিল, যে মাহফিল গুলা আঞ্জুমানে আরিস্তা তালামিজে ইসলামিয়া আমরা কারি সোসাইটি ইয়াকুবিয়া বোর্ড ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি মুরিদিন মুহিব্বিন আমরা ফাড়া দেওয়ার কথা আছিল, যেই মাহফিল গুলার তাকি আমরা তরিকতর তালিম যাওয়ার কথা আছিল, যেই মাহফিল গুলার তাকি আমরা সিলসিলার কথা যাওয়া আছিল, এই মাহফিল গুলাতে আমাদের আকিদার বিরোধী মানুষ আইয়া কথা হওয়ার সুযোগ পায়। আমি সবরে উদাত্ত আহ্বান জানাইমু যে আমরা সচেতন হওয়া দরকার এবং বন্ধ করা দরকার এই সমস্ত নাটক এবং মাজার পূজারী কবর পূজারী, এবং যারা শিরক করে, যারা মুশরিক, যারা সরাসরি মাজারও চেষ্টা দেয়, যে ফিরসা বকলে সরাসরি চেষ্টা লইন, এই সমস্ত ব্যক্তি বলতে আপনারা আনা বন্ধ করুকা, আমরা আপনার উদাত্ত আহ্বান জানাইয়া। হাজিরিনে কেরাম, রমজান শরীফের মাস সামনে, আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত, অতি অল্প সময়ের ভিতরে আমার কথাগুলো শেষ করে লওয়া লাগবে। আমরা ফিতনার মাঝে ডুবা, আমরার যে মসলক, আমরার যে মাজহাব, এই মসলক মাজহাব বিরোধী অনেক আকিদা, অনেক মাসলা মাসাইল, অনেক বিভিন্ন বিষয়ে আপনারা এলাকাত ছয়লাভ আমি দিকে চাইয়ান না। আমরার যে সরল মনা মানুষ, অত্যন্ত দুঃখের সাথে আরো কিছু কথা হওয়া লাগে যে আমরার সরল মনা মানুষ, গতদিন আমি দেখছি জুমাত আমার এলাকাত এই বিষয়গুলো, এই করোনা মহামারী গেছে, এই করোনা মহামারীর কারণে আমরা সব জিমাইয়া পড়ছি, খতম তারাবি আমরার মাঝে বন্ধ আছিল, সুরা তারাবি আমরা পড়ছি, কেউ মসজিদও পড়ছি, কেউ আবার খতমে তারাবি পড়ছি অতি অল্প সংখ্যক মানুষে, আবার বিভিন্ন বাড়িত মাদ্রাসাত মক্তব বিভিন্ন এলাকাতে আমরা বিচ্ছিন্ন ভাবে সুরা তারাবি পড়ছি। অত্যন্ত দুঃখের বিষয় যে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মুস্তকর মানুষ আমরা, আজকে খতমে তারাবির কথা হওয়ার পরে আমরার মুস্তকর মানুষ অতি নিরুৎসাহী, ভাই হল বাবা হল এই মাহফিল আপনারা যারা আইসেন, যদি আমি প্রশ্ন করি যে কোনো একজন, আমি আমার নিজরে যদি প্রশ্ন করি যে বিগত বছর রমজান থেকে এই রমজান পর্যন্ত কয়টা কোরআন শরীফের খতম আমি করছি, একবার কি আপনার মনের মাঝে আয় না যে এই খতমে তারাবির নামাজ, নামাজের মাধ্যমে এক কতম কোরআন শরীফ আমি করব? ভাই হল আপনার দেশ, আপনার লাগা দেশ, বিশ্বের বিভিন্ন দেশ ইলা আছে যে রমজান শরীফ এক কতম নাই, একাধিক খতম কোরআন শরীফ তারা খতমে তারাবির মাঝে তারা করুন। আপনি আমি ইমানি ভাবে এত দুর্বল হইছি যে খতমে তারাবির কথা মসজিদে হওয়ার পরে মুসল্লি হল খতমে তারাবির উৎসাহী নাই, এই এক কতম কোরআন শরীফ নামাজও আদায় করার পরে অন্তত পক্ষে আর কিচ্ছু যদি নাও হয়, ভাই হল বাবা হল কোরআন শরীফের খতমর হকটা ন্যূনতম কিছু হইলো তো আদায় ওই বনি না ওইতো না সাব হল ওইব এর লাগে হাজিরি নে কেরাম, জায়গায় জায়গায় খতমে তারাবি,
এই খুতমে তারাবির কথা আমি খেনে খুইয়ার অনেক জন হয়তো প্রশ্ন আনতে পারেন যে খুতমে তারাবি আমি অসুস্থ, হ্যাঁ অসুস্থ হইলে খুতমে তারাবির নামাজ সুন্নত, আপনার লাগে খুতমে তারাবি নাই, কিন্তু জায়গায় জায়গায় যে শুরু হয়েছে যে মিশনটা এরা শুরু করছে মানুষের আমলটা কি হরানি, জায়গায় জায়গায় এরা বিভিন্ন ভাবে মানুষের আমলটা কি হরানির চেষ্টা করে, আজকে আমলটা কি হরানির চেষ্টা করেন, এবং আমরাও অটোমেটিকলি ভাবে দুর্বল হইয়া আমরাও আমলটা কি আমরা হরি যাইয়ার। এই তারাবির নামাজ সংক্রান্ত অনেক ফিতনা আছে, বিশেষ করে রমজান শরীফ আইলে আত্রাখাত তারাবির নামাজ হুঁচুন নিতে, আপনারা হুঁচুন নি, আপনারা আত্রাখাত তারাবির নামাজ শবে বরাত গত হইছে, এই শবে বরাত গত হইছে, শবে বরাত লইয়া অনেক প্রপাগান্ডা, মেরাজুন নবী গত হইছে, এই মেরাজুন নবী লইয়া অনেক প্রপাগান্ডা। তো আজকে আমরা যারা শবে বরাতের পক্ষের মানুষ, আমরা যারা বিশ্বাসাত তারাবির পক্ষের মানুষ, আমরা যারা মেরাজুন নবী উদযাপন করনেওয়ালা মানুষ, আমরা দিন দিন জিমাই যাইয়ার, দিন দিন এরা রাস্তা প্রশস্ত করিয়া দিয়ার আমরা জিমানির কারণে ঠিক নেই নিসাব হল। আমি আপনারা সবরে উদাত্ত আহ্বান জানাইমু যে রমজান শরীফ বিশেষ করে হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমত হইল দারুল ক্রাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট, আজকে জায়গায় জায়গায় দারুল ক্রাত আছে, কিন্তু এই দারুল ক্রাতর সেন্টার হল থাকি, এই দারুল ক্রাতর খাম থাকি, দারুল ক্রাতর মস থাকি, বিভিন্ন ভাবে আমরা অনেকেই দূরই অবস্থান করার চেষ্টা করি, অথচ আমরা দাবি করি আমরা ফুলতলি মসলকর মানুষ। প্রশ্ন যদি কর হয় এই মাহফিলে যারা ইতিমধ্যে উপস্থিত হইছেন, প্রশ্ন যদি কর হয় যে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির আপনি দেখছেন নি, অধিকাংশ মানুষে কইবা আমি দেখছি, এবং সাথে ও কথাটাও কইবা যে আমারে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তান জীবনে সবচেয়ে বেশি মায়া করছেন। আমারে যদি আপনারা প্রশ্ন করেন তো আমি আমার কথা কইমু যে এই মাহফিল আপনারা যারা উপস্থিত হইছেন সবচেয়ে বেশি ফুলতলি সাহেবে আমারে মায়া করছেন। আমার ভাই ওখানে উপস্থিত আছেন, যদি আমার বাইরে আমি শিখাই যে আপনারে ফুলতলি সাহেবে মায়া করছেন নি কইবা আমারে সবচেয়ে বেশি মায়া করছেন। আমার আরক ভাই আমার খানদার তান্ডে যদি প্রশ্ন কর ফুলতলি সাহেবে দেখছো নি মায়া করছেন নি আমারে সবচেয়ে বেশি মায়া করছেন। বাম দিকে শিখাই যদি তারাও সমান কথা কইবা যে ফুলতলি সাহেবে আমারে সবচেয়ে বেশি মায়া করছেন, আমারে কুলো লইছেন, আমার বাড়িত গেছেন। আপনারা একমত নি আমার লগে চাব বল, একমত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইর অন্যতম কারামত হইল এটা যে যারে পাইছেন তারে ওভাবে মায়া করছেন যে হেউ মনে করে আমারে তাই সবচেয়ে বেশি মায়া করছেন। সুবহান আল্লাহ, হাজিরিন এই ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই আপনার এত মায়া করছেন, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই যে মসলক যে মজহব যে আকিদা যে সিলসিলা রাখিয়া গেছেন, যে দারুল কাত রাখিয়া গেছেন, মসজিদ মাদ্রাসা রাখিয়া গেছেন, আপনি আমি কতটুকু দায়িত্ব আঞ্জাম দিয়ার ফুলতলি সাহেব রহমতুল্লাহ সংগঠন প্রতিষ্ঠা করিয়া গেছেন, আমরা যারা সংগঠনের দায়িত্বশীল আমরা সে কতগান হক আদায় করিয়া এই দারুল ক্রাত এমন একটা খেদমত, যারা দারুল ক্রাত ফরাইন তারা খেদমত জড়িত, যারা ফরাইন তারা খেদমত জড়িত, যারা সহযোগিতা করেন তারা খেদমত জড়িত। আপনি খবর রাখিও আপনি দারুল ক্রাত কোরআন শরীফ নাজিলের মাস, কোরআন শরীফের খেদমত আপনার শরীক হওয়ার সুযোগ আছে। এর লাগে ভাই হল বাবা হল আমি সবরে উদাত্ত আহ্বান জানাইমু যে আমরা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি যেহেতু সহি শুদ্ধ কোরআন শরীফ তিলাওয়াতের রাস্তা আমাদের দেখাইয়ে দিয়া গেছেন, মুরব্বি সাহেব হল যারা আছেন আমি আপনার অনুরোধ করবো যে আপনারা বিভিন্ন ভাবে সহযোগিতা করতে পারেন, এবং এটা আমরা লাগে কোনো শর্মর বিষয় নাই। আমরা যাইতাম পারি খারি সাহেব হল তোরে কইতাম পারি যে খারি সাহেব বা হুজুর ইমাম সাহেব যাই হই বা উস্তাদ এরার গেছে গিয়ে আমরা নীরবে নিবৃতে বা বিভিন্ন জায়গা দারুল কাতর মুরব্বী জামাত হল আছে, মুরব্বী সাহেবকলর লাগি আপনারা যারা মুরব্বী সাহেবকল আছেন আপনারা লাগি জামাতর ব্যবস্থা আছে, মুরব্বী জামাত আছে, আপনারা যাইবা কোরআন শরীফ সহি শুদ্ধ করি ফরবা, কারণ এই কোরআন শরীফ যদি সহি শুদ্ধ করি আমরা না পড়তাম পারি তাইলে যেভাবে পরিষ্কার আমি পবিত্রতা হাসিল না করলে আমার অজু হইতো নাই, আমার অজু যদি ঠিক মতো না হয় তাইলে আমার নামাজ হইতো নাই, ঠিক তেমনি ভাবে কোরআন শরীফের তিলাওয়াত যদি আমার সহি শুদ্ধ না হয় তাইলে আমার নামাজ ওই বনি যাব হল আমার নামাজ হইতো নাই। এর লাগি হাজিরিন শুধু আমরার দায়িত্ব ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই আমানত আমরার দায়িত্বে রাখিয়া গেছেন না, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই আপনি একজন ফুলতলি সাহেবর মুরিদ, আপনি মুরিদিন মুহিব্বিন ফুলতলি সাহেবরে বালা পাইছেন, ফুলতলি সাহেবর মাধ্যমে আমরা সব উপকৃত হইছি না হইছি না, এই প্রশ্ন যদি আমি আপনারা করি
যে ফুলতলি সাবর মাধ্যমে আপনি আমরা উপকৃত হইছিনি, আমারে যদি শিখাইন তাইলে আমি কইমু সবচেয়ে বেশি উপকৃত আমি হইছি। আমি বুক ফুলাইয়া এই কথা কইতাম পারমু যে সবচেয়ে বেশি উপকৃত আমি হইছি। ঠিক তেমনি ভাবে মঞ্চটা কিছু শুরু করে আপনারা রেজিকাই আপনারা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির কারামত আমার থেকে বেশি কইতে পারবা না? পারতা নাই পারবা? এই ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির এত কারামত আমরা জানি, আমরা সব উপকৃত হইছি, কিন্তু ফুলতলি সাহেবর দায়িত্ব আমরা মনে করি মনে হয় আলিম উলামা বা কারি সাহেব বা উলামা ইকরাম তারার মনে হয় দায়িত্ব, ঠিক নেই সাহেব? বলে এর লাগে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির এই সমস্ত খেদমতের দায়িত্ব আলিম উলামা খারি সাহেব এবং পাশাপাশি আপনারা যারা মুনিদিন মুহিব্বিন আপনারারও দায়িত্ব। জায়গায় জায়গায় আমরা দারুল ক্রাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের যত কেন্দ্র আছে ফিতনা ফাসাদ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, আমরা এই ফিতনা ফাসাদ এই মতানৈক্য সবকিছু ভুলিয়ে জানে আমরা এই কোরআন শরীফের নাজিলর মাস এই কোরআন শরীফের খেদমত যেন আমরা দলমত নির্বিশেষে যেখানে আমরা যে দলই করি না কেন ফুলতলি সাহেবর মুরিদিন মুহিব্বিন হিসাবে আমরা যেন খেদমত শুরু করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমরা সবকে দান করেন। সর্বকালিক আল্লাহুম্মা আমিন। হাজিরিন, এই সময় আর বেশি বাকি নাই। এই কথাগুলো আমি মৌলভী বাজারের বিভিন্ন প্রোগ্রামও কই, বিভিন্ন মাহফিলও কই। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, এই মাহফিলে যারা উপস্থিত হইছেন, যদি আমি প্রশ্ন করি যে আপনারা যারা উপস্থিত হইছেন এই না জানার কারণে আমরা কতটুকু করলাম ইয়ার প্রশ্ন যদি করাই মৌলভী বাজারে প্রোগ্রামে প্রশ্ন করছে, এই প্রোগ্রামের হয়তো এই প্রোগ্রামের সমান না, কিন্তু এই প্রোগ্রামের এই পর্যন্ত যারা মানুষ আইসেন এইরকম মানুষ প্রায় হাজার প্রায় 2000-এর মতো মানুষ প্রোগ্রামে উপস্থিত আসলা, এই 2000 মানুষের প্রশ্ন আমি করছি যে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ বা তার উস্তাদের নাম কেউ কইতে পারবেন? মঞ্চ কিছু উলামায়ে কেরাম আসলা, এই উলামায়ে কেরাম ব্যতীত অডিয়েন্স বা শ্রোতা যারা আসতা এই শ্রোতার গ্যালারি থেকে একজন মানুষ আমি পাইছি না যে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রিয় মুর্শিদ বা তার উস্তাদের নাম শুনেওয়ালা। দুঃখ ও জেগা যে ফুলতলি সাহেবর মুরিদিন মুহিব্বিন আজকে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই তান পীর ও মুর্শিদ খে তান উস্তাদ খে আমি জানি না, তান পীর ও মুর্শিদ খে আমি জানি না, তান উস্তাদ খে আমি জানি না। এই সময় বেশ বাকি নাই, আপনি আমি না জানার কারণে পরিণতি ওলা হইব। এই সময় বেশ বাকি নাই, এক সময় ফিতনা আছিল আপনার এলাকাত আমার এলাকাত গোটা মৌলভী বাজার গোটা বাংলাদেশও ফিতনা আছিল, দোয়াদ অক্ষরে পরিবর্তন করিয়া জোয়াদ আসিল নি না? আসিল না? ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই এই দোয়াদ অক্ষরে পরিবর্তন করিয়া জোয়াদ পরিলাওয়ার দোয়াল্লিন এবং জোয়াল্লিন অলই আসিল এবং সাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাই তার মুবারক শরীর থেকে মুবারক রক্ত এই সিলেটর জমিন ও তাই জোড়াইছিল, ঠিক নেই সাহেব? চড়াইছেন। এই সময় বেশ বাকি নাই, দেখবা এই ফিতনা গড়াইতে গড়াইতে এই মিলাদ কিয়াম লইয়া ফিতনা আছিল, কিন্তু এখন অনেকাংশেই এই মিলাদ কিয়াম কদম বুসি এই দোয়াল্লিন জোয়াল্লিন এই ফিতনা অনেকাংশেই কমিয়া আইছে। এখন কুর ফিতনা কিতা? এখন কুর ফিতনা আমরা নমাজের মাঝে ঢুকে গেছে। প্রশ্ন করতে পারেন কিভাবে? সুন্নত নামাজ নাই, নফল পড়তে হয় না এবং ফতোয়া দিতে দিতে উপর্যায়ে ফতোয়া আইছে যে কোরআন শরীফ সইতে অজু লাগে না, নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআন শরীফের তিলাওয়াত আপনি যদি করেন না বুঝিয়া তিলাওয়াত করেন অটোমেটিকলি যে তিলাওয়াত আমরা করি, যদি আপনি অনুবাদ জানেন না অর্থ যদি না জানেন তাইলে তিলাওয়াত সওয়াব নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত ফিতনা গড়াইতে গড়াইতে এরা সুযোগ পাইতে পাইতে আজকে আমরা ফরজ নামাজও তারা হাত দিস না দিছে না, আমরা ফরজ নামাজও তারা হাত দিছে। আজকে জুড়ে আমিন হওয়া হাত বান্দা ফাও মেলানি আঙ্গুল্লারা কেরাত ফরা ইমামর পিছে আমরা সুরা ফাতিহা ফরমুনি না ফরতাম নাই, নামাজর রাখাতর সংখ্যা তারাবির নামাজ বিতির নামাজ নামাজর ফরর দোয়া এই সমস্ত ফিতনা এরা আস্তে আস্তে আঠাই আঠাইয়া নিয়া আমরা নামাজর ভিতরে ঢুকাইয়া দিলাইছে, ঠিক নেই সাহেব? হয় এই নামাজের ভিতরে ফিতনা ঢুকছে। আজকে তারাবির নামাজ রে যারা 20 টাকার থাকি 8 টাকা তো আনার পায় তারা করে এবং অনেকাংশে অনেক জায়গার তারা সাকসেসফুল হন। কিছু জায়গা হজরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিব্বিন আসেন আপনার মতো মানুষ আসেন পাহারাদারি হড্ডায় লাগি 20 টাকার এখনো আছে আলহামদুলিল্লাহ, তাহতো আমরা সংগ্রাম অব্যাহত রাখতাম।
এই যারা ফিতনা করেন বেশ বাকি নাই, আপনারাই দেখবা। এবং আমার কথা স্মরণ করেন জানো, প্রয়োজনে আজকের এই মাহফিলের কথা আপনারা লিখিয়া রাখুক, সময় লিখিয়া রাখুক, তারিখ লিখিয়া রাখুক। এরই দেখবা ফজরের নামাজ সাই দেখাত আসিল, জোহরের নামাজ আমরা 12 রাখাত পড়ি, আসরের নামাজ আমরা 8 রাখাত পড়ি, মাগরিবের নামাজ আমরা 6 রাখাত পড়ি, 7 রাখাত পড়ি, পড়ি নেন যাব বলে এসার নামাজ 17 রাখাত আমরা পড়ি। কিন্তু এই ফিতনা বেশ বাকি নাই, এরা আমরা ফরজ নামাজের রাখাত গুলা তারা হাত দিব। যেহেতু এরা এখন পর্যন্ত এই কথা কইতে পারে যে নফল নামাজ নাই, সুন্নত নাই, সেহেতু নফল যেহেতু যারা বাদ দিলাইছে, যারা সুন্নত বাদ দিলাইছে, এরা কইব নফল সুন্নত বাদ দিয়া 6 রাখাত থাকে, ওই রাখাত হইল নামাজের রাখাতর সংখ্যা। এই সময় বেশ বাকি নাই, অতি তাড়াতাড়ি আপনারা শুনবা। এর লাগে এই সময় আইবার আগে আমরা যারা আছি আল্লাহর অলি ওখলোর অনুসারী, আমরার আল্লাহর অলি ওখলোর অনুসারী, বিশেষ করে হযরত ফুলতরি সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সারা জীবন তাইন সংগ্রাম করিয়া গেছেন, আকীদার তলকিন তালিম তরবিয়ত আমরারে করিয়া দিয়া গেছেন। হাজিরিন, আমরা এই পথ এবং এই মতর মাঝে, বিশেষ করে এই আকিদার মাঝে আমরা অটল থাকতাম। বিশেষ করে বর্তমান এই সময়ে আমরা লক্ষ্য করিয়া যে আমরা সাব কিবলার রাখিয়া যাওয়া, যে আকিদা সাব কিবলা রহমতুল্লাহ যে তালিম তরবিয়ত দিয়া গেছে, অনেক গুরু মানুষ উঠি পড়ি লাগছে, উঠি পড়ি লাগছে। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলীর মিশন, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলীর আকিদা, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলীর মাঝহাব, ফুলতলি সাহেবের মস্তক, তান সংগঠন, তান সিলসিলা, এর বিরুদ্ধে অবস্থান নেওয়া আমরা সুচ্চার হওয়ার দরকার নেই না, দরকার না সাহেব হল। আমি সব রৌদাত্ত আহ্বান জানাইব, আমরা আকাইদি ভাবে সুচ্চার হওয়া দরকার, ঠিক তেমনি ভাবে আমরার মসজিদ, আমরার মক্তব, বিশেষ করে মক্তব শিক্ষা আমরার কাছ থেকে উঠি যান। এই মক্তব শিক্ষারে আমরার গুরুত্ব দেওয়ার দরকার, আমরার মক্তব, আমরার মাদ্রাসা হল, আমরার দারুল কাত, আমরার সংগঠন, আমরার মস্তক মজহব, আমরা সবকিছু যেন পাহারাদারি করি, করি আমরার এই দায়িত্ব যেন আমরা আঞ্জাম দেই। আল্লাহ তাআলা আমরারে সেই তৌফিক দান করতা। তাইলে হাজিরিন, আমরার পরবর্তী যে বয়ান কর্তা সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত হইরা, আমার কথা আমি দীর্ঘায়িত করলাম না। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির সংগঠনের দায়িত্বশীল হল, কেন অধিকাংশ দায়িত্বশীল হল উপস্থিত আছে। আমার এলাকার দুইটা কথা অতি সংক্ষিপ্ত আকারে আমি কইয়া আমার কথা শেষ করিলাম। আমার এলাকার 799 মসজিদ হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মসলকর ইমাম সাহ এবং মুয়াজ্জিন সাহ এরার দখলে আছে। আজকে আমারে যদি আপনারা প্রশ্ন করেন, আমি যদি হিসাব দেই আমার মৌলভীবাজারের অন্য কেউ যদি আপনি জিকাইন, তো হয়তো তাই কইবা যে 799 না, 100 মসজিদ হইলে 100 মসজিদই আমরা দখলে আছে। আমারে যদি আপনারা জিকাইন থাইলে আমি কইমু যে এই 799 নাই, অর্ধেকর হোম আমরা আছে বা তার চেয়েও আরো হোম আছে। প্রশ্ন করতে পারেন যে তার চেয়ে কম আপনি কিভাবে কইবা? অতি অল্প দিনের মাথার গত কয়েকদিন আগে আমি দেখছি আমার মৌলভীবাজার সদর উপজেলার গয়গর মসজিদের ইমাম নিয়োগ দেওয়া হয়েছে এবং নিয়োগ আহ্বান করা হয়েছে। এই গয়গর এলাকার মানুষ সুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিব্বিন 100-100 জন। এই জায়গার আমরা সদর উপজেলার ইউএনও জৈন পদাধিকার বলে তাই এই মসজিদের সভাপতি, তার সভাপতিত্বে নিয়োগ আহ্বান করা হয়েছে এবং আমরার মানুষ নিরুৎসাহী হাদিয়া কম, বিভিন্ন কারণে এই মসজিদ নিয়োগ গেছেন না, পরীক্ষা দিছেন না, এখন কৌমি দ্বারার মানুষ এই জায়গার তাই নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং তান সর্বপ্রথম যে খাম আছিল তাইন গিয়া যে নমাজ পড়াইছেন, এই নমাজের পরে তাইন হাত তুলিয়া ফুলতুলি চাবল লাগি এমন ভাবে দোয়া করছেন, আমরা সব মানুষ তান ভক্ত হয়ে গেছেন এবং ফাঁসক্ত নমাজ 3-4 ফুলতুলি চাবর নামাজের পরে রব্বানা আতিনা হইবার আগেও আল্লাহর বন্দায় ফুলতুলি চাবর কোনো গান শুরু করে দিন দোয়ার মাঝে। ফুলতলি মস্তকর মানছে, ফুলতলির সংগঠন আমরা সাব কিবলা রহমতুল্লাহ আলাইহির সংগঠনের মানছে, এইভাবে সাব কিবলার কোনো গান মুরিদিন মুহিব্বিন হকলে এইভাবে কোনো গান গাইতে পারতো না, সব মানুষ খুশি। পরে আমি নিজে আলোচনা করছি, আলোচনা করার পরে বাদে তারা কই আমরা তো জানি না, কৌমির মানুষ সাবর লাগি দোয়া করে লেছি, ফুলতলি সাবর লাগি দোয়া করার পরেই আমরা মনে করি ও যে এসেং বেসেং যে তাই উবাইয়া নাচে বইয়া নাচে, ফাগরির কালার দেখলেই বোঝা যায় যে পুরুষের ফাগরি না মহিলার ফাগরি, সন্দেহ জাগে।
টিকলি মাথা এই কারণে হইলাম যে এই কোমলগঞ্জ মৌলভীবাজার জেলা মসজিদর মিম্বর দখল করিয়া রাখছেন ইলা বহু মিয়াসা বকল আসন যে যারা ফুলতলি সাবন নাম লইয়া ফেট বাসায় আমার লোক আপনারা একমত নি সাব হল ফুলতলি সাবন নাম লইয়া এরা ফেট বাসাদ প্রকৃত পক্ষে ফুলতলি সাবর আকিদার বিরোধী মানুষ আমার মৌলভীবাজার সদর উপজেলার অবস্থা ঠিক সমান আমি আমার আঞ্জুমানে আল ইসলাম এবং সালামিজ ইসলামিয়ার যে দায়িত্বশীল হল আসন তারারে অনুরোধ জানাইম যে আমরা এই লাইনে অ্যাডভান্স হওয়া দরকার আমরার মানুষ বাসাই করিয়া ফুলতলি সাবর মরিদিন মুহিব্বিন হকলর মাঝে অনেক মুরব্বী সাব হলিখানো আসন আমি সব রে উদাত্ত আহ্বান জানাইম যে আমরা ইমাম সাহ মুয়াজ্জিন সাহ নিয়োগ করতে অন্তত পক্ষে ফুলতলি সাহ রহমতুল্লাহ আলীর সংগঠন আছে আমরার মস্তক আছে আমরার সাববারি আছে উর্ধ্বতন দায়িত্বশীল যারা আসেন এর লগে পরামর্শ করি আমরা ইমাম সাহ নিয়োগ দিতাম আর একটা বিষয় অতি গুরুত্ব সহকারে ফুলতলি সাহ রহমতুল্লাহ আলীর আকিদার পাশাপাশি তাই মানুষের সমাজ সেবা করছেন মানুষের ইমানর তলকিন দিছেন এবং বিভিন্ন সুবিধা অসুবিধা সাব কিবলা রহমতুল্লাহ আলী দেখছেন আমার জানা মতো ফুলতলি সাহ রহমতুল্লাহ আলী রাস্তার দিকে যারা যাইতে সময় দেখছেন বন্ধুর মাঝে আওরর মাঝে খুব সুন্দর খেত হয়েছে সাব কিবলা রহমতুল্লাহ আলী ও যে গাত গাড়ি থামাইছেন থামাইয়া সাব কিবলা রহমতুল্লাহ আলী দোয়া করছেন যেখানে হয়েছে সাব দোয়া করার কারণ কিতা সাব কিবলা রহমতুল্লাহ আলী কইছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে এই বন্ধুর মাঝে বা এই হাওরর মাঝে এত সুন্দর রিজেক যে মানুষের আল্লাহ তাআলা দান করছেন দিরকে সুবহান আল্লাহ ফুলতলি সাব রহমতুল্লাহ আলীর মৌলভীবাজার আইছেন আমার বয়স অতি অল্প হইতে পারে আমার সুযোগ হইছে সাবর গাড়ি সাবর লগে বিভিন্ন জায়গা সফর করার যদিও বয়স কম আছে সাবে নাম ধরে ডাকছেন এবং মায়া করছেন মৌলভীবাজার আওয়ার পরে সাবেক অর্থমন্ত্রী মরহুম জনাব সাইফুর রহমান সাহ তান বাড়িত ফুলতলি সাব রহমতুল্লাহ আলী গেছেন আমি সাবর গাড়ি তাসলাম যাওয়ার পরে অতি সংক্ষিপ্ত আকারে এই কথাগুলা কইরাম সাব কিবলা একটা রাস্তা নোট করছেন এবং গিয়া সাইফুর রহমান সাহ কইছেন মিনিস্টার সাহ আমি আপনারে মায়া করি যে আপনি যে মিনিস্টার এর লাগি আপনারে মায়া করি না আমি আপনারে মায়া করি আপনার বাবা এবং মা আমার কাছে বয়ে তাসলাও কারণে আমি আপনার কাছে আজকে আওয়ার সবচেয়ে বড় যে কারণ এই মৌলভীবাজারের এমন এলাকাত আমি যাই আপনি অর্থমন্ত্রী বা এমপি হইলেও জনপ্রতিনিধি হইলেও ইটা এলাকাত আপনার যাওয়া ওই না আমি কয়েকটা রাস্তা নোট করছি এই রাস্তাগুলার বেহাল দশা এই রাস্তাগুলার প্রতি আপনি দৃষ্টি দিবা এবং এই রাস্তাগুলো আপনি অতি তাড়াতাড়ি সংস্কার করবা হাজিরিন সাবেক অর্থমন্ত্রী তাই অতি গুরুত্ব সহকারে নিছেন এবং অতি অল্প দিনের ভিতরে এই রাস্তাগুলার কাজ হয়েছে সুবহান আল্লাহ এর লাগি এই কথাগুলা সম্মানিত হাজিরিন তো আমার কথা আমি শেষ করলি আর যে তাইন গুরুত্ব দিছেন এবং গুরুত্ব দেওয়ায় এই অতি অল্প দিনের মাথাত অর্থমন্ত্রী গুরুত্ব দিয়া এই রাস্তাগুলা সাব কিবলার অনুরোধে করিয়া দিছেন যে কথা আমি আপনার সামনে তুলছিলাম আমরা মস্তকর মানুষ আছেন আমরা সংগঠনের মানুষ আছেন তালামি যে ইসলামিয়া খুবই মজবুত আঞ্জুমানে আলিস্তাও মজবুত ইলা এলাকা আছে কিন্তু এই এলাকাত মানুষে খাফন লাগানির মানুষ পায় না লাশ তো আইবার মানুষ পায় না এবং অত্যন্ত দুঃখের বিষয় যে মৌলভীবাজার সদর উপজেলার কিছু জায়গার থেকে মানুষে ফোন করে যে আমরা এলাকাত লাশ তো আইবার কেউ নাই আমরা ইমাম সাহেব বাড়ির গে সঙ্গে মৌলভীবাজার থেকে কেউরে পাঠাইবা না মহিলার লাশ দুইটা ফারণ না খেউ এবং পুরুষের লাশও কেউ দুইটা ফারণ না খাফন খেউ লাগাইতা ফারণ না আজকে হযরত ফুলতলি সাহ রহমতুল্লাহ আলী যে সংগঠন হল প্রতিষ্ঠা করিয়া গেছেন আমার ভাই ইন্তরে আমি অনুরোধ জানাই যে এই দায়িত্ব খার এই দায়িত্বগুলো তো আমরা আঞ্জুমান আল ইসলাম এবং সালামিজ ইসলামিয়ার উদ্যোগে যেন প্রশিক্ষণ দেওয়া জায়গায় জায়গায় যেন প্রশিক্ষণের ব্যবস্থা করো মানুষরে লাশ তোয়া নিরপতি মানুষরে উৎসাহী করা মানুষরে লাশ তোয়া নি শিখা এবং বিশেষ করে খাফন লাগানি এবং এর সোয়াব বর্ণনা করার দরকার যে খাফন লাগানি লাশ তোয়ানি কতকাংশ সোয়াব এবং মৃত ব্যক্তির পরিবার পরিজন এরার খবর লওয়া এরারে সহযোগিতা করা এরারে কিভাবে এরা সুখ সন্তপ্ত পরিবারদের কিভাবে আমরা সহযোগিতা করতাম পারি এই বর্ণনাগুলো করার দরকার আমি আমার বাড়ির তাকে শুরু করছি যেহেতু আমল নিজে করিয়া শুরু করার দরকার আপনারা আমি কইতাম আমি নিজেও তো আমল করার দরকার আমার বাড়িত আমি ট্রেনিং এর ব্যবস্থা করছি অতি অল্প দিনের আগে যদি আল্লাহ তৌফিক দেন রমজানের আগেও আমি আবার ব্যবস্থা করি আর আমি পুরুষ এবং মহিলা দুই বেশ করছি
এবং পুরুষ যারা আসন এরা রানিয়া তালিম দিছি, লাশ দোয়ানি খাফন লাগানি, এবং পাশাপাশি মহিলা এরারে পর্দার ব্যবস্থা রাখিয়া পর্দার আগলা থাকি, কিভাবে লাশ দোয়ানি হইত এবং কিভাবে খাফন লাগানি হইত এই তালিম আমি দিছি। আমি আপনাদের অনুরোধ জানাই যে জায়গায় জায়গায় এই যে সংকট দেখা দিছে, অন্তত পক্ষে ফুলতলি সাবর মসলক আর ফুলতলি সাবর সংগঠন আছে, আর এই জায়গাত লাশ তো এইবার মানুষ নাই, এই জায়গাত লাশ গুসল খরাইবার মানুষ নাই, খাফন লাগাইবার মানুষ নাই, এটা ওইত পারে না। কথার দীর্ঘায়িত করতাম না, যেহেতু আমার বড় ভাই এখানে উপস্থিত হয়েছেন, এটা বিয়াদবি হইব তার সামনে দেখি আমার কথা খাওয়া। আমার কথা খানো শেষ করতাম, আপনারা সবরে ধন্যবাদ জানাইয়ার, আল্লাহ তালা শুক্রিয়া দেয় করিয়ার, আল্লাহ তালা যে এই মহতি মাহফিল আমার মতো মানুষের কথা খোয়ার সুযোগ আপনারা করিয়া দিছেন, কথা কইতাম পারছি, আল্লাহ তালা কবুল করুক। আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা সবে আমল করতাম, আমরার গৌরব আমরা যে ভাই উপস্থিত হয়েছেন অতি গুরুত্বপূর্ণ আলোচনা করবা। আমি সবরে উদাত্ত আহ্বান জানাইমু যে আমরা যেন হুনিয়া এই আলোচনা গুলা এখানে রাখিয়া না যাই, আল্লাহ তাআলা আমরা সবরে আমল করার তৌফিক দান করতা, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।